হাই ভিউজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো অলরেডি দেখছেন আমি রেডি হয়ে গিয়েছি, তো এখন যাব আমরা শস্যক্ষেতে। তো শস্যক্ষেত শেষ পর্যায়ে যতটুকু পাই আর কি, তো চেষ্টা করব যতটুকু পাই আপনার। তো এই যে আমরা শস্যক্ষেতে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরা এখন নিচে যাব, আপনার ভাইকে অফিস থেকে নিব, তো সে তাকে ওখান থেকে নিব। অলরেডি আমরা রেডি, দেখেন আমার ছোট মেয়ে, আমরা সবাই লাল পরেছি। এই যে আমরা চলে যাচ্ছি, বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে আমরা রাস্তায় আছি, আমরা এখন যাব শস্যক্ষেতের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি, আপনার ভাইকে অফিস থেকে নিয়ে তারপর আমরা শস্যক্ষেতে চলে যাব। তো এই যে আমরা চলে আসছি, তো সেখানে একটা টমেটোর বা ক্ষেত দেখতে পেলাম, বাগান। তো সেখানে আমি, আমার ভাবি, তার বান্ধবী, আমরা সবাই মিলে ঢুকে শস্যক্ষেতের ভিতর থেকে আসছি, এই টমেটো বাগানের ভিতর থেকে আসছি। এই যে ভাবির বান্ধবীটা দুষ্টুমি করছে, আর অলরেডি আমরা তিনটে টমেটোও পেয়েছিলাম সেখানে, পাকা পাকা টমেটো, গাছ থেকে মনে হয় ছিঁড়েছে সেই টাইপের টমেটো। আর তার পাশে ছিল একটা ছোটো রিসোর্ট, তো আমরা এখানে রিসোর্টে গিয়ে সবাই মিলে ফটো সেশন করছি, ছবি তুলছি। আর রিসোর্টটা এত ভালো লেগেছিল, আর ছোট্ট একটু কটেজ টাইপের, এখানে বাচ্চাদের জন্য দোলনা, স্লিপার, সবাই মিলে বাচ্চারা মিলে এই যে খেলাধুলা করছে। আমি আর আপনার ভাই একটু ছবি তুলছি, ভিডিও করছি, তো আমরা ঘুরছি, খুবই ভালো লাগলো। আসলে জায়গাটা এত সুন্দর ছিল বলার বাহিরে। এই যে আপনার ভাই আর আমি, তো আপনার ভাইকে যেহেতু অফিস থেকে নিয়েছিলাম, সে অফিসিয়াল ড্রেস পরা ছিল, তো যখন পরে একটু দেখতে পাবেন আনকমন একটা ড্রেস, ম্যাচিং করা আমাদের ড্রেস। তো আমরা আসলে কাপল ড্রেসটা নিয়েছিলাম, তো পরে আপনার ভাইকে সে শস্যক্ষেতে ওখানে যাওয়ার পরে আমি ড্রেস তাকে পাঞ্জাবিটা পরিয়েছিলাম। এই যে অলরেডি আমরা সন্ধ্যা লগ্ন লগ্ন সময় আমরা চলে এসেছি শস্যক্ষেতে। এখানে হচ্ছে ফুলকপি আর পাতাকপিরও কিছু ক্ষেত আছে, তো পাশাপাশি অর্ধেক ফুলকপি করেছে, অর্ধেক পাতাকপি করেছে। আর এই যে শস্যক্ষেত, আমরা শস্যক্ষেতে চলে এসেছি, এই যে ছবি তুলছি পুরো শস্যক্ষেত, আমি, আমার ভাবি, বাচ্চারা, আপনার ভাই, সবাই মিলে। মানে এটা ঠিক হচ্ছে ফুলকপি পাতাকপির সাইডেই শস্যক্ষেতটা। তো এই যে দেখেন, আমি বলেছিলাম আপনার ভাইও পাঞ্জাবি পরেছে, তাকে শার্টের উপরে পাঞ্জাবি পরিয়েছি, তো তাই আর কি, সে পরবে না, তারপরে তাকে জোর করে পাঞ্জাবিটা পরিয়েছি। দেখেন তো আমাদেরকে কেমন লাগছে, তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন দেখাচ্ছে আমাদের দুইজনকে। আর এই যে এখন হচ্ছে আপনারা গাছটা দেখাচ্ছি, রাস্তাটা, রাস্তাটা হচ্ছে একদম গ্রাম টাইপের, সাইডে এই যে ফুলকপি পাতাকপি সাইডে ছিল, আজান দিচ্ছে তাই ব্যাকগ্রাউন্ডে আজানের ধ্বনিটা আপনারা পাচ্ছেন। তো আজানের টাইম আর কি, চলে আসছে আজান। এই যে আমরা সবাই এখন চলে আসছি, সন্ধ্যা হয়ে যাবে, একদম মাগরিবের টাইম, তো আমরা সবাই চলে যাচ্ছি ওই যে সাইডে, যেহেতু ক্ষেতের ভিতর দিয়ে আমরা আসছিলাম, তো আমরা এখন ক্ষেতের ভিতর দিয়ে চলে আসছি। যে আপনার ভাই ছবি তুলছে, সে লাল পাঞ্জাবি পরা ছিল, তাকে লাল পাঞ্জাবি পরিয়েছিলাম, একসাথে ছবি তুলেছি। তো আস্তে আস্তে আমরা হেঁটে আসছি মাঝখান দিয়ে, দুই সাইডেই হচ্ছে ক্ষেত, এই যে দেখা যাচ্ছে ক্ষেত। তো এই যে আমরা ছবি তুলছি, আর সঙ্গে দেখবেন পাতাকপির আড়ত, ফুলকপি পাতাকপি তুলছে, এই যে ফুলকপির আড়ত, মানে এক একজন যে যেভাবে পারছে সে সেভাবে ফুলকপি ধরছে। এই যে মজা পাচ্ছিল বাচ্চাগুলো ফুলকপি পাতাকপি ধরতে, তো তারা যে যেভাবে পারে সে সেভাবে নিচ্ছে পাতাকপি। আমরা এখন সবাই বসে আছি এই যে টোঙের উপরে, এই যে আপনার ভাই, আমরা এখন চা খাবো। এই যে ওই সাইড হচ্ছে আমার ভাবি, তার বান্ধবী, এটা হচ্ছে চার দোকান, সবসময় আমরা এখন চা খাই। এই যে ভাই, আসলে পরিবেশটা এত সুন্দর, বিকালের পরিবেশ, এত মনোরম একটা পরিবেশ, খুব ভালো লাগছে। তো আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, এখন হচ্ছে চা খাচ্ছি তাই দেখাচ্ছি। তো এই যে আমরা এখন চা খাচ্ছি, তো এই চা খাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। যারা, সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।